আওয়ামীকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। অনেককে ডিঙিয়ে তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল। আজকে হাজার হাজার মানুষকে তারা গ্রেফতার করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটক করে রেখেছে প্রায় ছয় বছর ধরে। আজকে আমাদের লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 60 লক্ষের উপরে মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। 27,000 নেতাকর্মীকে তারা একদিনে 2-3 দিনের মধ্যে গ্রেপ্তার করেছে এই 28 অক্টোবরের পরে। আপনারা খেয়াল করে দেখবেন, যখনই আমরা আন্দোলন করি, যখনই আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমি, তখনই তারা একেবারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। এবং তাদের এই পুলিশ বাহিনী, তাদের র্যাব, এই বাহিনীগুলি তারা আক্রমণ করে। আজকে বেনজির সাহেব, তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার জুড়ি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আমেরিকার সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আমেরিক করে? উনি আমেরিকার নাম ছিল কিনা জানি না, কিন্তু আমেরিকাকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। কারণ ওই নির্বাচনের সময় তিনি র্যাবের ডিজি ছিলেন, সেই সময় পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকেই, সেই দলকেই ভোট দিও যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে, তাদেরকে আমরা উন্নয়নের পক্ষে আছি। আজকে তার এই কথাগুলো বলার কথা না, কিন্তু সে বলেছে, এবং সে যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন, নিপীড়ন, নির্যাতন করেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তারা বেআইনিভাবে হত্যা করেছে, জুডিশিয়াল কাস্টোডিতে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে এবং মিথ্যা মামলা দিয়ে, এই গায়েবি মামলাটা তো সেই সময়কার তৈরি সমস্ত। পুলিশের আইজি এখন যিনি আছেন, তিনিও স্যাংশন প্রাপ্ত, কিন্তু 9 জনকে স্যাংশন দিয়েছিল বেনজির সহ। এই একটা অবস্থা এই সরকার। আবার আরেকজন আপনার সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ, তাকে তারা অনেককে ডিঙিয়ে তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল, এবং তার যে কাজ সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। প্রধানমন্ত্রী আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন কয়েকদিন আগে, তিনি বলেছেন যে সাদা চামড়ার লোকেরা নাকি তাকে বলছে যে তাকে এখানে কোনো একটা দেশের এয়ারবেস করতে দেওয়ার জন্য, অর্থাৎ সেখানে তাদের জঙ্গি বিমান নামবে, সেটাকে তারা এয়ারবেস হিসেবে ব্যবহার করবে, আর বাংলাদেশের একটা অংশ অর্থাৎ চট্টগ্রাম এবং মিয়ানমারকে নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবার তারা চেষ্টা করছে। আমি গতকাল বলছি, আজকে আবার বলছি যে প্রধানমন্ত্রীর উচিত হবে এই মুহূর্তে জনগণের সঙ্গে তার প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা, কারা এটা চাইছে এবং কেন চাইছে, আর আপনারা কেন এটাকে এতদিন পরে প্রকাশ করছেন, এটা আমরা জানতে চাই। কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। আপনাদের হাতে স্বাধীনতা কোনোদিনই নিরাপদ না।